চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, তবে নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আটকে পড়া কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ধ্বংসস্তূপ পুরোপুরি না সরানো পর্যন্ত উদ্ধার কাজ চলবে। ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ শেষে কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারে অক্সিজেন রিলিফ করাসহ নানা অসঙ্গতির কারণে সেপারেশন কলামে বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছে তদন্ত কমিটি। তবে মালিকপক্ষ দাবি করেছে যে নিছক দুর্ঘটনা থেকেই ঘটেছে এই ধ্বংসযজ্ঞ। অমিত দাসের ক্যামেরায় সুহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টের পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অবিস্ফোরিত অক্সিজেন ও অ্যাসিটিলিংয়ের সিলিন্ডার। আগুনে ভস্মীভূত সিলিন্ডার পরিবহনে নিয়োজিত ট্রাকগুলো পড়ে আছে বিভিন্ন পয়েন্টে। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযানও শুরু করেছে ফায়ার সার্ভিস। ধসে পড়া স্থাপনার ভেতরে হতাহত কারো আটকে থাকার আশঙ্কা না থাকলেও ধ্বংসস্তূপ পুরোপুরি অপসারণ না করা পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে এটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। আমরা জাস্ট এখন দেখতেছি যে কোনো ভিকটিমের সন্ধান পাওয়া যায় কিনা, এটা দেখতেছি, তার পরবর্তীতে এটা রিমুভ করা হবে ইনশাল্লাহ। ঘটনাস্থল পরিদর্শনে এসে আলামত সংগ্রহ করে তদন্ত কমিটির সদস্য ও বিস্ফোরক অধিদপ্তরের একটি টিম। প্ল্যান্ট পরিচালনায় বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা বললেও পরীক্ষা নিরীক্ষা ছাড়া আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাবে না বলে জানান এই কর্মকর্তা। আশপাশের কয়েকশো মিটার এলাকা জুড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে বিস্ফোরণের ভয়াবহতার চিহ্ন। সীমা অক্সিজেন প্ল্যান্টের পাশের এইচ স্টিল রিরোলিং মিলের একটি তিনতলা ভবনের প্রতিটি দেয়াল ধসে পড়েছে। এছাড়া রুবাইয়া অক্সিজেন, রুবাইয়া প্লাস্টিক, অক্সিকো অক্সিজেন প্ল্যান্টের স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। বাস্ট হওয়ার সাথে সাথে এগুলো সব এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে গেছে গোড়া বিল্ডিংয়ের। এই বিল্ডিংটা গোড়াটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মিলের একটা তিনতলা ভবন পুরাই ভেঙে যায়, পাশের টিন শিটগুলো পুরাই নষ্ট হয়ে যায়, আশপাশে প্রায় প্রত্যেকবারই গ্লাস ভেঙে গেছে। এদিকে দুর্ঘটনার 14 ঘন্টা পর ঘটনাস্থলে আসে মালিকপক্ষের একটি প্রতিনিধি দল। তাদের দাবি, অবহেলা কিংবা কোনো ধরনের ত্রুটি ছিল না প্ল্যান্টটিতে। কী কারণে ঘটলো এত বড় দুর্ঘটনা তাও জানেন না তারা। আমাদের সব কিছু আছে, না হলে আমরা তো এখানে আমরা তো চুরি করে ব্যবসা করতেছি না। এটা আমাদের সীমা অক্সিজেন বাংলাদেশের একজন বেস্ট অক্সিজেন, এটা আপনি যদি খবর নেন আপনি দেখবেন বেস্ট, এবং আমরা প্রোডাকশন দিয়ে আমরা বেস্ট ছিলাম। এখন এটা অ্যাক্সিডেন্ট, আমাদের প্রায় 30 ইয়ার্স আমাদের বয়স, 30 ইয়ার্সের মধ্যে আজকে প্রথম ঘটনাটা ঘটলো। শনিবার বিকেলে হঠাৎ করে ঘটা এই বিস্ফোরণে 6 জন নিহত ও 30 জন আহত হন। কর্তৃপক্ষ জানায়, মূলত রাতে প্রোডাকশন বেশি হওয়ায় দিনের বেলায় প্ল্যান্টের শ্রমিক কম থাকে, ফলে বিস্ফোরণের ভয়াবহতা অনেক বেশি হলেও হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। একটি অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে যে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চলতে পারে তা এই প্ল্যান্টটি না দেখলে বিশ্বাস করার উপায় নেই। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ কিছু না বললেও মূলত অক্সিজেন আর অ্যাসিটিলিংয়ের সংমিশ্রণ থেকে ঘটেছে এই ভয়াবহতা, এমনটাই ধারণা করছে সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, SATV, সীমা অক্সিজেন প্ল্যান্ট, সীতাকুণ্ড, চট্টগ্রাম।